পঞ্চায়েত ভোটের মুখে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলো এক পঞ্চায়েত সদস্য। শুক্রবার যোগদান কর্মসূচিটি আয়োজিত হয় মালদার মালতীপুরের পশ্চিমপাড়া এলাকায়। এদিন বিজেপি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে যোগদানকারী পঞ্চায়েত সদস্য কাকুলি পারুই দাসের হাতে পতাকা তুলে দেন মণ্ডল সভাপতি ব্রহ্মপদ মণ্ডল। যদিও পঞ্চায়েত সদস্যর যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বাম নেতৃত্ব। গাছ থেকে চা পাতা তোলার কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমণের মুখে পড়লেন পঞ্চাশোর্ধ্ব এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগানে। খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার সজন কুমার দে জানান, আহত মহিলার চিকিৎসায় ব্যয়ভার বন দপ্তর বহন করবে। কালিয়াগঞ্জে কিশোরী খুনের ঘটনায় আন্দোলনে নামলো এবিভিপি। শুক্রবার ইটাহারে চৌরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠন নেতৃত্ব। দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি তোলেন তারা। করণদিঘি শিরুয়া মেলায় উত্তেজনা, চিত্রাহারের অনুষ্ঠানে শুরু হয় গন্ডগোল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। জানা যায় কয়েকজন যুবক মিলে এক যুবককে আটকে রেখে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আশঙ্কাজনক আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনার জেরে মেলায় বন্ধ করে দেওয়া হয় চিত্রাহার অনুষ্ঠান। আগামী 28 থেকে 29 এপ্রিল জলপাইগুড়ি জেলাতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা নিয়ে বৈঠক করল জেলা তৃণমূল। শুক্রবার বিকেলে জেলা কার্যালয়ে জেলা সভাপতি মহুয়া গোপ এবং চেয়ারম্যান খগেশ্বর রায়ের উপস্থিতিতে বৈঠক করা হয়। বৈঠকে জেলায় যুব মহিলা সহ শাখা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মূর্তি উদ্ধার হলো গাজলের কর্কচ অঞ্চলের দিঘিপাড়া এলাকার একটি জমি থেকে। স্থানীয় এক কৃষক জমিতে কাজে যাওয়ার সময় একটি মূর্তি দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে মূর্তি উদ্ধার করে গ্রামে নিয়ে যায়। জানা গেছে মূর্তিটি বরুণ দেবতার। খবর পেয়ে আসে গাজল থানার পুলিশ। এরপর তারাই মূর্তি উদ্ধার করে গাজল থানায় নিয়ে আসে। হরিচাঁদ ঠাকুরের 212তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে বিশ্ব মতুয়া মহাসম্মেলন এবং মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদের হরিচাঁদ কলোনি এলাকায়। এই বছরের ধর্মীয় অনুষ্ঠানের 38তম বর্ষ বুধবার শুরু হওয়া এই কর্মসূচি চলবে রবিবার পর্যন্ত। শুক্রবার দুপুরে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আহমেদাবাদ সদর এলাকা পরিক্রমা করে। একই দাম পাওয়া যাচ্ছে না, তারপরও পাইকারি বাজারে নিয়ে যাওয়া হলে ক্রেতা অমিল। এই পরিস্থিতিতে রাস্তা এবং নদীর জলে করলা ফেলে দিলেন চাষিরা। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মন্থনী এলাকায়। মালগাড়ি শান্টিং করার সময় লাইনচ্যুত হলো রেল ইঞ্জিন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন 35 নম্বর লেভেল ক্রসিং গেটের কাছে। শান্টিং করার সময় হঠাৎই ইঞ্জিনটি 6 নম্বর লাইনের ডেড এন্ড পয়েন্টটি ভেঙে বারুঘড়িয়াগামী সড়কের কাছে ক্রসিং গেটের সামনে চলে আসে। দুমড়ে মুচড়ে যায় ডেড এন্ড পয়েন্টটি, সেই সাথে লাইনচ্যুত হয়ে যায় ইঞ্জিনটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানা এলাকায় আটক করা হলো তপন বিধানসভার বিধায়ক বুদ্ধাই টুডু এবং গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে। মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে কথা বলতে যাওয়ার উদ্দেশ্য ছিল এই দুই বিধায়কের, কিন্তু পুলিশ তাদের গ্রামে যেতে দেয়নি বলে অভিযোগ। এদিন এলাকায় যেতে না পারলেও শনিবার বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ মজুমদারের সঙ্গে তারা যাবেন বলে জানিয়েছেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। ঈদ উপলক্ষে দুস্থ ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে খাদ্য সামগ্রী এবং নতুন পোশাক বিলি করলেন স্থানীয় যুবকেরা। মানবিক এই কর্মসূচি অনুষ্ঠিত হলো ইটাহারের চৌরাস্তা মোড়ে বাস টার্মিনাস এলাকায়। বিভিন্ন গ্রামের দুস্থ মানুষদের মধ্যে শাড়ি, লুঙ্গি, সিমই, জলের বোতল সহ অন্যান্য ঈদের উৎসবের পত্র তুলে দেওয়া হয়। জমি সংক্রান্ত বিবাদের উভয় পক্ষের তিনজন শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার কালিকামোড়া এলাকায়। জানা গিয়েছে আহতরা হলেন হাজিদুল আলম, গোলাম রব্বানি এবং আবুল কালাম আজা। তাদের বাড়ি কালিকামোড়া এলাকায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে কুশমন্ডি গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেও বচসায় জড়িয়ে পড়েন আহতরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।